আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আসন্ন উপনির্বাচন নিয়ে সংকটে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস, উপনির্বাচনে প্রার্থী নিয়ে হাহাকার কংগ্রেসে, উৎসাহ বিজেপিতে। দুই সন্তান নীতি কার্যকরে রাজ্য সরকারের তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সরকারি চাকরিতে দুই সন্তান নীতিতে জোর রাজ্যে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ, এআইডিএফের হাইলাকান্দি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, দেশের এক নম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত, বললেন আনোয়ার হোসেন লস্কর। রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়ায় বহু রেশন ডিলারের লাইসেন্স বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, রেশন ডিলারদের লাইসেন্স বাতিল না করতে করিমগঞ্জ বিজেপির আর্জি। কিষাণ সম্মান নিধি প্রকল্প, প্রকৃতদের বঞ্চিত করে বিত্তশালীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। রেশনের জন্য বায়োমেট্রিক দিতে হবে এবার, বললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এবং সর্বশেষ খবরটি হলো, রাজ্যে করোনা নিয়ন্ত্রণে এলেও গুয়াহাটিতে সংক্রমণের হার এখনও উদ্বেগে রেখেছে সরকারকে, দিনে আক্রান্ত 500-র নিচে হলেই শুরু হবে আনলক, বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আসন্ন উপনির্বাচন নিয়ে সংকটে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। বিগত বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া কংগ্রেসের দুইজন বিধায়ক দুই মাসের মধ্যে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। আর এই দুই বিধায়ক উজান আসামের মরিয়নি ও থাওরা বিধানসভা কেন্দ্রের। কংগ্রেসের এই দুর্বলতার সুযোগ নিয়েছে অখিল গগৈ রাইজোর দল। উজান আসামের কা বিরোধী ভোটাররা মরিয়নি ও থাওরা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের জয়ী করেন, কিন্তু এই দুই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ভোটারদের বিশ্বাসভঙ্গ করে বিজেপিতে যোগদান করায় উপনির্বাচনে কংগ্রেসের উপর কা বিরোধী ভোটাররা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় মরিয়নি ও থাওরা কেন্দ্রের প্রার্থী নিয়ে সমস্যায় পড়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় মাজুলি কেন্দ্রেও উপনির্বাচন নিশ্চিত হয়ে পড়েছে। বিরোধীর প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও মাজুলি, মরিয়নি ও থাওরা কেন্দ্রে শক্তিশালী প্রার্থীর সন্ধানে হাবুডুবু খাচ্ছে কংগ্রেস। অথচ রাইজোর দলের সঙ্গে মিত্রতায় আগ্রহী নয় কংগ্রেস, এআইডিএফ দলকেও ত্যাগ করা সম্ভব নয়। এই অবস্থায় উজানের একটি কেন্দ্রেও কংগ্রেসের হাতে শক্তিশালী কোনো প্রার্থী নেই, যার ফলে উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণ নিয়ে কংগ্রেস দুদুল্যমান। মাজুলির প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজীব লোচন ফেগুও বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছেন। ফেগুর অবস্থাও দু নৌকায় পা রাখার মতো দাঁড়িয়েছে। রাজীব লোচনকে বাদ দিয়ে কংগ্রেসের হাতে নেই বিকল্প নেতা। থাওরার প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুশান্ত বরগুহাই নিজ কেন্দ্রের ভোটারদের ধোঁকা দিয়ে বিজেপিতে যোগদান করায় কংগ্রেস বিকল্প হিসেবে বিজেপির প্রাক্তন বিধায়ক কুশল দুয়ারাকে প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে। কুশল দুয়ারা আগে দুবার নির্দল বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন, কিন্তু বিজেপির প্রাক্তন বিধায়ক কুশল দুয়ারা বর্তমানে কংগ্রেসে আসার প্রতি আগ্রহ দেখাননি, ফলে সমস্যায় পড়েছে কংগ্রেস। সুশান্ত বরগুহাই বিজেপিতে যোগদান করার ফলে কুশল দুয়ারার বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেই অবস্থায় দুয়ারার কংগ্রেসে যোগদান ছাড়া কোনো বিকল্প নেই, তবে তৃতীয় শক্তি হিসাবেও প্রার্থী হওয়ার অঙ্ক কষছেন তিনি। অন্যদিকে রাইজোর দলের দর্জ কুয়ার ও সিপিআই নেতা তথা অধিবক্তা কৃষ্ণ গগৈও রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। এই অবস্থায় কংগ্রেস থাওরা কেন্দ্র অন্য বিরোধী দলকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয়, তার উপর কংগ্রেসের কাছে শক্তিশালী প্রার্থীও নেই। রাইজোর দলের দর্জ কুয়ার ও সিপিআই নেতা কৃষ্ণ গগৈ তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়াস জারি রেখেছেন, মরিয়নিতেও কংগ্রেসের হাতে নেই কোনো শক্তিশালী প্রার্থী। চারবারের কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মির বিকল্প হিসেবে জুলহাটের প্রাক্তন বিধায়ক রানা গোস্বামীকে প্রার্থী চিন্তা করলেও গোস্বামী এখনও রূপজ্যোতির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে পারেননি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। আবার মরিয়নি অখিল গগৈর জন্মস্থান, কংগ্রেস বর্তমানেও কোনো শক্তিশালী প্রার্থী খুঁজে পায়নি। তার মধ্যেই জনপ্রিয় কণ্ঠশিল্পী তথা কা আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করা শিল্পী মানস রবিনের নাম চর্চায় উঠে এসেছে। রাইজোর দল যদি মানস রবিনকে প্রার্থী হিসেবে দাঁড় করায়, তাহলে বিজেপির রূপজ্যোতি কুর্মির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে, যদিও এ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। কংগ্রেস মাজুলি, থাওরা ও মরিয়নি কেন্দ্রে প্রার্থী নিয়ে হাহাকার করায় বিজেপি শিবির উল্লসিত হয়ে পড়েছে।
প্রধান বিরোধী দল কংগ্রেসের রাজ্য সভাপতি ভূপেন বোরাও উপনির্বাচন নিয়ে তেমন উৎসাহিত নন। এ সম্পর্কে তার মন্তব্য, পাঁচ ছয়টি কেন্দ্রের উপনির্বাচনে সরকার ভাঙ্গা গোড়া নির্ভর করে না, সরকারের স্থায়িত্বের উপরও এই উপনির্বাচনে কোনো প্রভাব পড়বে না। অপরদিকে রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়ায় বহু রেশন ডিলারের লাইসেন্স বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই এই ব্যাপারে তৎপর হয়ে উঠেছেন রেশন ডিলাররা। সরকার যাতে তাদের লাইসেন্স বাতিল না করে এজন্য বিভিন্ন মহলে তদবির করছেন। গতকাল তারা গিয়েছিলেন করিমগঞ্জের বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের কাছে। তিনি তাদের আবেদনে সাড়া দিয়ে সরবরাহ বিভাগের আধিকারিকের সঙ্গে কথা বলেন, ডিলারদের লাইসেন্স যাতে বাতিল না হয় এজন্য সরকারের কাছে বার্তা পাঠাতে অনুরোধ করেন। এর আগে দিশপুরে অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসের সঙ্গে সাক্ষাৎ করেও রেশন ডিলারদের লাইসেন্স বাতিল না করতে আর্জি জানিয়েছিলেন। তখন মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তিনি বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। সুব্রত ভট্টাচার্য আবারও এই বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ এআইডিএফের হাইলাকান্দি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। হাইলাকান্দিতে রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বের বলিষ্ঠ নেতৃত্বের কথা তুলে ধরেন। প্রাক্তন বিধায়ক বলেন, হিমন্ত নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে আমূল পরিবর্তন ঘটছে। আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা সহ রাজ্য জুড়ে যেভাবে নেশাদ্রব্য এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তাছাড়া সরকারের প্রতিটি বিভাগের কাজ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সোনার আসাম গোড়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। তিনি আরও বলেন, বিগত 70 বছরে আসামে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের চেয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর গুণ অনেক বেশি। হিমন্তকে দেশের 1 নম্বর মুখ্যমন্ত্রী বলে আখ্যা দেন প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। হিমন্ত 100 দিনে যেসব কাজ করেছেন বিগত 70 বছরে রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী তা করতে পারেননি। তিনি আক্ষেপ করেন যে দুর্ভাগ্যবশত হিমন্ত বিশ্ব শর্মার সময়ে তিনি বিধায়ক হতে পারেননি। তিনি বিধায়ক থাকাকালীন যেসব বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তা বাস্তবায়নের পথে। তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান এবং খুব শীঘ্রই গুয়াহাটিতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে সংবর্ধনা প্রদান করবেন বলেও জানান। হাইলাকান্দির বর্তমান বিধায়কের কর্মদক্ষতার বিষয়ে বিশেষ কোনো মন্তব্য না করে তিনি বলেন, আমার সময়ে হাইলাকান্দিতে যেসব উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে তা জনগণ দেখেছেন, তাই জনগণের আদালতেই এর বিচার হবে বলে জানান প্রাক্তন বিধায়ক আনোয়ার। অপরদিকে 2 সন্তান নীতি কার্যকরে রাজ্য সরকারের তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ছোট পরিবারের সরকারি সংজ্ঞা প্রকাশ করেছে। উল্লেখ্য, 2019 সালের 6 নভেম্বর ও 16 নভেম্বর এ সংক্রান্ত আসাম সরকারের তরফে গেজেট নোটিফিকেশন জারি করা হয়। সর্বানন্দ সোনোয়াল সরকারের আমলে জারি এই 2টি গেজেট নোটিফিকেশনের উদ্ধৃতি দিয়ে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই বিজ্ঞাপন প্রকাশ করে। অপরদিকে কিষাণ সম্মান নিধি প্রকৃতদের বঞ্চিত করে বিত্তশালীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। কিষাণ সম্মান নিধি নিয়ে আরও অভিযোগ উঠছে, প্রকৃতদের বঞ্চিত করে বিত্তশালীদের এই সুবিধা পাইয়ে দিচ্ছেন ভেরিফিকেশনকারী একাংশ সরকারি কর্মচারী। উল্লেখ্য, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক বন্দোবস্তের কথা মাথায় রেখে 2019 সালে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা করে কেন্দ্রীয় সরকার প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শর্ত ছিল প্রত্যেক বছর 3 দফায় সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা জমা পড়বে, অর্থাৎ প্রতি 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে প্রদান করা হবে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বহুল আলোচিত ও বৈপ্লবিক যোজনার মাধ্যমে কৃষকদের উন্নয়নের বাস্তব চিত্র আজ বড় ভয়াবহ। সংশ্লিষ্ট যোজনার হিতাধিকারী চয়নে গুড়ায় গলত থাকায় সরকারের এই যোজনাটি কৃষকদের স্বার্থ সুরক্ষা করতে ব্যর্থই বলা যায়। কৃষি খামারের জন্য 3 বিঘা করে জমি যাদের রয়েছে তাদের কাছে এই প্রকল্পটি প্রযোজ্য হলেও কাটিগুড়ায় উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে। ভূমিহীনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। সাম্প্রতিককালে গোটা প্রকল্পের ফিল্ড রিপোর্ট তদন্তের জন্য মণ্ডল পাটোয়ারি স্তরের কর্মচারীদের কৃষি বিভাগের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হলেও
তদন্ত রিপোর্টে কতটুকু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। উৎকুচ নিয়ে একাংশ মন্ডল পাটোয়ারি স্তরের কর্মচারীরা টাকাওয়ালাদের সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা করে দিচ্ছেন। গোবিন্দপুর প্রথম খণ্ডের মান্না দাস পাটোয়ারি জহর দাস ও সুজিত দাসের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তাক করেন। মান্না জানান, এলাকার মধুসূদন দাস নামে এক প্রকৃত হিতাধিকারীর নাম কেটে লেনদেনের বিনিময়ে বিত্তশালীদের নাম অন্তর্ভুক্ত করেছেন। অনুরূপ বহু ঘটনাও রয়েছে বলে উল্লেখ করেছেন মান্না, ফলে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি। প্রকৃত হিতাধিকারীরা যাতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা ভোগ করতে পারেন সেই ব্যবস্থা করার জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন এই অঞ্চলের সচেতন নাগরিক। অভিযোগ মতে মনগড়া তালিকা তৈরি করে যে যার মতো করে সংশ্লিষ্ট প্রকল্পের মুনাফা লুটছেন এক শ্রেণীর নেতা প্রার্থী নেতারা। লকডাউনের তীব্র সংকটকালে কৃষক মহলকে প্রধানমন্ত্রীর পক্ষে আর্থিক সহায়তা হিসাবে প্রদত্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকায় হরির লুট হয়েছে গোটা বিধানসভা কেন্দ্রে। এক্ষেত্রে শাসক বিরোধী সবাই একই মুদ্রার এপিট অপিট। অভিযোগ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রদানে উপর্যপুরি দুর্নীতি সংঘটিত হয়েছে বলে বারবার অভিযোগ উঠলেও তাতে আমল দেয়নি সংশ্লিষ্ট বিভাগ। সংশ্লিষ্ট প্রকল্পের নির্দিষ্ট গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একরকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ফর্মুলা হিতাধিকারী বাছাই করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, ফলে বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষকরা। অপরদিকে রেশনের জন্য বায়োমেট্রিক দিতে হবে এবার বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। গ্রামে ঘর নির্মাণের জন্য পঞ্চায়েতের অনুমতি ও কর দেওয়ার কথা ঘোষণা করে জনগণের তুপের মুখে পড়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং খাদ্য ও অসামরিক যোগান মন্ত্রী রঞ্জিত দাস। পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপে রেহাই পেয়েছিলেন তিনি। এবার খাদ্যমন্ত্রী হিসেবে রঞ্জিত দাসের ঘোষণা, রেশন কার্ডের জন্য গ্রাহককে দোকানে এসে বায়োমেট্রিক দিয়ে যেতে হবে। বিজেপি সরকারের এক রাষ্ট্র এক রেশন কার্ড ব্যবস্থা হিসাবে আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতেই এই ব্যবস্থা। তবে খাদ্যমন্ত্রীর এই ঘোষণার পর অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী কি বলেন, কারণ গ্রামে ঘর নির্মাণে খড়ের মতো যদি রেশন কার্ডে বায়োমেট্রিকের অবস্থা হয় তাহলে মুখ্যমন্ত্রীকেই সিদ্ধান্ত নিতে হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস বলেন, দেরিতে হলেও আসামে অন্তর্ভুক্ত করা হয়েছে খাদ্য সুরক্ষা আইনের অধীনে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প এক রাষ্ট্র এক রেশন কার্ড ব্যবস্থা। একই সঙ্গে ভুয়ো রেশন কার্ড হোল্ডারের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাংবাদিক সম্মেলনে রঞ্জিত দাস বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমানে 33,978টি সুলভ মূল্যের দোকান রয়েছে, যার মাধ্যমে আসামের 58,90,927টি পরিবার রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী ক্রয় করছেন। এরই মধ্যে বিগত 3 মাসে রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে 1,26,123 জন লোক নিজের রেশন কার্ড সরকারকে ফিরিয়ে দিয়েছেন বলে জানান মন্ত্রী দাস। অপরদিকে দিনে আক্রান্ত 500-র নিচে হলেই শুরু হবে আনলক বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। রাজ্যে করোনা নিয়ন্ত্রণে এলেও গুয়াহাটিতে সংক্রমণের হার এখনও উদ্বেগে রেখেছে সরকারকে। এর জন্য দায়ী কিছু মানুষ যারা সরকারি নিষেধকে তোয়াক্কা না করেই বেমালুম কোভিড বিধি ভাঙছেন, এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে নিয়ে বিজেপির জন আশীর্বাদ যাত্রা যখন চলছে সেই সময় এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রশাসন বিভিন্ন কঠোর পদক্ষেপ করার পরও কিছু লোক কোভিড বিধি অমান্য করে চলেছেন। তবে আশীর্বাদ যাত্রা সম্পর্কে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী কোনো জবাব দেননি। শনিবার এনআরএইচএমের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মহানগরের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহন্ত বলেন, রাজ্যে করোনা হ্রাস পেলেও মহানগরে এর প্রকোপ এখনও কমেনি। গুয়াহাটির করোনার পরিবেশ নিয়ন্ত্রণে না এলে রাজ্যকে কোভিড মুক্ত করা সম্ভব নয়। তিনি জানিয়ে দেন, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা 500-র নিচে নেমে আসার পরই শুরু হবে আনলক প্রক্রিয়া, চালু হবে আন্তঃরাজ্য যাতায়াত, মহানগরেও করোনার আক্রান্তের সংখ্যা 100-র নিচে আসতে হবে। মন্ত্রী বলেন, বর্তমানেও রাজ্যে দৈনিক 700-800 লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, মহানগরে সেই সংখ্যা 160-এর উপর। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মহানগরের কোভিড প্রকোপ নিয়ন্ত্রণের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। গুয়াহাটির 1,204টি ভোট কেন্দ্রের ভোটার তালিকা দেখে চিহ্নিত করা হবে কারা ভ্যাকসিন নেননি, এজন্য তালিকা প্রস্তুতের কাজও শুরু করা হয়েছে। শনিবার থেকে 3 দিন চলবে এই প্রক্রিয়া। 25 থেকে 31 আগস্টের মধ্যে মহানগরে 100% টিকাকরণ সম্পন্ন করা হবে, পালন করা হবে টিকাকরণ সপ্তাহ।
এর জন্য টোল ফ্রি নম্বর 8929103776 নম্বরের ব্যবস্থা করা হয়েছে। এই নম্বরে একটি মিসড কল দিলেই টিকার ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকের বিশেষ বিশেষ সংবাদ।